মান্না বেঙ্গলি ফিল্মের ইতিহাসে অ্যাকশন সিনেমাতে একজন অসম্ভব রকমের জনপ্রিয় নায়কের নাম। অন্যদিকে আমরা দেখলাম 90s শেষের দিক থেকে আমিন খানের একটা অ্যাকশন সিনেমাতে একটা দুর্দান্তভাবে উত্থান, এবং একটা টাইমে কিন্তু মান্নাকে অ্যাকশন সিনেমাতে যোগ্য সঙ্গ দিয়ে বেঙ্গলি ফিল্মকে কিন্তু টেনে নিয়ে গিয়েছিলেন আমিন খান। একটা টাইমে কিন্তু পত্রপত্রিকাতে লেখা আসতো যে মান্নার ঘাড়ের উপর আমিন খানের নিঃশ্বাস, এমনটাই কিন্তু একটা টাইমে মান্নাকে কিন্তু পাকড়াও করেছিল আমিন খান বক্স অফিসে, এরকম একটা ব্যাপার ছিল। তো 1999 সাল তখন আমরা দেখলাম মান্নার বক্স অফিসে রীতিমতো ওভারস্টারডম, এবং তখন আমিন খান রীতিমতো উঠে আসছে। তো ঠিক এরকম সময় কীরকম ছিল বক্স অফিস ক্লাস? হ্যাঁ, আমিন খান এবং মান্না তাদের 1999-1999 সালে একই দিনে রিলিজ পর টোটাল সিনেমার বক্স অফিস ক্লাস নিয়ে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি 1999 সালে তারা কতবার বক্স অফিসে ক্লাস করেছিল, এবং প্রত্যেকটা ক্লাসের টোটাল কাস্টিং, সিনেমাগুলোর নির্মাতার নাম এবং বক্স অফিস ভার্ডিক্ট শেষাটি কে হেসেছিল আজকে জানতে পারবেন যে 1999 সালে একই দিনে রিলিজ পর সিনেমার ক্ষেত্রে মান্না এবং আমিন খান তাদের ভয়াবহ লড়াইয়ের ইতিহাস। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। বেঙ্গলি ফিল্ম রীতিমতো আমরা দেখলাম যে রোমান্টিক বা ফ্যামিলি ড্রামা থেকে অনেকটাই আমরা দেখলাম যে অ্যাকশন সিনেমাতে শিফট করেছে, এবং অ্যাকশন সিনেমাতে তখন বেঙ্গলি ফিল্মে নৈপুণ্য রাখার ক্ষেত্রে যে নায়কের সবচেয়ে বেশি অবদান ছিল 1999-এ দাঁড়িয়ে, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মান্না, এবং আমিন খানও কিন্তু তখন উঠে আসছে। কীরকম ছিল 1999-এ একই দিনে রিলিজ পর তাদের ক্লাস, যেখানে মান্না অলরেডি তিনি প্রুভড এবং আমিন খান প্রুভ করছে। যাই হোক, 1999-1999 সালের 29 মার্চ পবিত্র ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা বক্স অফিসে মুখোমুখি হতে দেখলাম মান্না ভার্সেস আমিন খানকে, মানে প্রথমবার তারা বক্স অফিসে ক্লাস করলো। এবং সেই ক্লাসে আমরা দেখলাম যে মান্নার দুইটা ফিল্ম আসলো, এবং মান্নার দুইটা ফিল্মকে কাউন্টার দেওয়ার জন্য কিন্তু আমিন খানের একটি মাত্র ফিল্ম আসলো। একটি ফিল্মে জোর বেশি নাকি দুইটা ফিল্মে জোর বেশি, এটা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, পবিত্র ঈদে আমিন খানের একটি ফিল্ম ভার্সেস মান্নার দুইটা ফিল্মের, আমি যদি প্রথমে মান্নার দুইটা ফিল্মের নিয়ে যদি আমি কথা বলি, তো প্রথমেই মান্নার যে ফিল্মটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে নাদিম মাহমুদ, যিনি মান্নার 90s একজন সুপার ডুপার হিট পরিচালক নায়ক জুটি। তো নাদিম মাহমুদ মান্নাকে নিয়ে 1999-এ ঈদে একটা ফিল্ম নিয়ে আসলেন, সিনেমার নাম গণধোলাই, যেটাতে আমরা মান্নার বিপরীতে অ্যাক্টিং করতে দেখলাম সাবজানকে। এখানে আমরা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে দেখলাম আলেকজান্ডার বোকে, এখানে মৌকে, আলেকজান্ডার তখন সেকেন্ড লিড করছে। এবং গণধোলাই সিনেমার নাম, এবং মান্নার মতো অ্যাকশন হিরো যেখানে আহমেদ শরীফ, একটা দুর্দান্ত একটা অ্যাকশনধর্মী একটা ফিল্ম কিন্তু ছিল গণধোলাই। তো এখন আমি যদি এসে এই সিনেমাটার কালেকশনের ক্ষেত্রে দেখেন, নাদিম মাহমুদ মান্না তারা 90s সুপার ডুপার হিট জোড়ি হলেও কিন্তু তাদের বেশ কয়েকটা সিনেমা কিন্তু ওইভাবে কিন্তু বক্স অফিসে ক্লিক যায়নি, মানে তাদের প্রত্যেকটা সিনেমা যে ভালো যাবে ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, তো তাদের অত ভালো না যাওয়া ফিল্মের ভিতর কিন্তু একটি ফিল্ম কিন্তু ছিল এই সিনেমাটা। যাই হোক, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ যায়। এবার আমি মান্নার সেকেন্ড, আমি মান্নার পরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে উত্তম আকাশ পরিচালিত। 1999-এ ঈদে মান্নার আরও একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম ভণ্ড বাবা। এবং উত্তম আকাশের ফিল্মের নামগুলো কিন্তু এরকম বৈচিত্র্যময় থাকতো, ভণ্ড বাবা নাম ভূমিকায় যেখানে হুমায়ুন ফরিদ, এবং আমরা দেখলাম উত্তম আকাশের পরিচালনায় মান্নার বিপরীতে আমরা দেখলাম মৌসুমীকে। মান্না মৌসুমী একটা সুপার ডুপার হিট জুটির নাম, পাশাপাশি উত্তম আকাশের মেকিং এবং ভণ্ড বাবা একজন ভণ্ড লোক, তো তার প্ররোচনায় আমরা দেখলাম মান্নাকে রং রুটে ঢুকে যাওয়া, এবং পরবর্তীতে তিনি যখন তার ফ্যামিলি ক্রাইসিসে তিনি যখন বুঝতে পারবে যে আসলে আমি রং রুটে ঢুকে যাচ্ছি, তো সেইখানে দাঁড়িয়ে তার এক্স্যাক্টলি তার ভূমিকা কীরকম হবে, তো এমনটা একটা গল্প নিয়ে কিন্তু ভণ্ড বাবা, এবং ভণ্ড বাবা সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেমিট হয়ে গেল। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে মান্নার দুইটা ফিল্মের একটি ছিল বক্স অফিসে সেমিট, এবং আরেকটা কিন্তু বক্স অফিসে ফ্লপ গেল। এবার মান্নার এই দুইটা ফিল্মকে কাউন্টার দেওয়ার জন্য কিন্তু ঈদে আমিন খানের একটিমাত্র ফিল্ম আসলো। হ্যাঁ, এটা একটা ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম, বলা থাকে যে এই সিনেমার পরপরই কিন্তু ঢালিউডে আমিন খান এবং মুনমুন জুটি পুরো দস্তুর তারা ইস্টাবলিশড হয়ে যায়। সিনেমার নাম রানী কেন ডাকাত, নির্মাতা বাচ্চা ভাই, এবং এটা একটা দুর্দান্ত একটা অ্যাকশনধর্মী ফিল্ম ছিল রানী কেন ডাকাত। রানীর ডাকাত হয়ে যাওয়ার গল্প নিয়ে মূলত এই সিনেমাটা। আমরা দেখলাম এখানে আমিন খান এবং মুনমুন এই জুটিকে, মানে তখন মাস অডিয়েন্সদেরকে কানেক্ট করার মতো একটা জুটি ছিল, প্রচুর গানও তখন হিট হয়েছিল। এখানে আমরা শাহিন আলম এবং ময়ূরী তাদেরকেও কিন্তু এই ফিল্মে দেখেছিলাম। তো রানী কেন ডাকাত হলো একটা মার কাটকাট একটা অ্যাকশনধর্মী ফিল্ম ছিল এই সিনেমাটা। সাদেক বাচ্চনে ছিল, তো সাদেক বাচ্চুর বলা হয়ে থাকে যে একটা দুর্দান্ত ক্যারেক্টার, একটা দুর্দান্ত অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু সাদেক বাচ্চু তিনি এই সিনেমাতে তিনি দিয়েছিলেন। তো সব মিলিয়ে কিন্তু রানী কেন ডাকাত সিনেমার কালেকশন নিয়ে যদি আমি কথা বলি, এটা কিন্তু রীতিমতো ব্লকবাস্টার ফিল্ম ছিল, এবং ওই ইয়ার তো টপ 10 বিজনেস দেওয়া সিনেমার ভিতর ছিলই। প্লাস এই সিনেমাটা কিন্তু হয়ে যায় ওইবারের পবিত্র ঈদের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম। 1999-এর যে ঈদে এই সিনেমাটা এসেছিলো এটা সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম ছিল রানী কেন ডাকাত, এবং এই সিনেমাটাকে কিন্তু ছুটে পারলো না মান্নার দুইটা ফিল্ম
কোনো কোনোটাই, তার মানে ব্যাপারটা এই ধরো যে ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম মান্নার একটি সিনেমা যেখানে ফ্লপ আর একটি যেখানে সেমি হিট, সেখানে আমিন খানের ফিল্মটা কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেল। এখন আপনারা লেডি অ্যাকশন ফিল্ম বলতে পারেন যা, বা ওই সিনেমা তো মুনমুনের ওভার স্টারডম ছিল, মুনমুনের ভূমিকা বেশি ছিল, তো ওগুলো আলাদা হিসাব, কিন্তু ফার্স্ট ক্লাসে কিন্তু আপনি যদি সিনেমা যদি হিসাব করেন তাহলে কিন্তু উইন হয়ে গেল আমিন খান। এরপরে 15ই অক্টোবর সেকেন্ডবারের মতো 1999 ক্লাস করলো আমিন খান এবং মান্না, মানে একই দিনে মান্নার ফিল্মও আসলো 15ই অক্টোবর, তাকে কাউন্টার দেওয়ার জন্য আমিন খানের ফিল্ম আসলো। তো প্রথমে আমরা যদি আমিন খানের ফিল্মটা নিয়ে আমরা যদি কথা বলি, মোহাম্মদ হোসেন পরিচালিত একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম লাভ ইন থাইল্যান্ড, যে ফিল্মে আমরা আমিন খানের বিরুদ্ধে অ্যাক্টিং করতে দেখলাম মৌসুমীকে, এবং আমরা যে ফিল্মে আমরা ঋতুপর্ণাকে অ্যাক্টিং করতে দেখলাম শাকিল খানের বিরুদ্ধে, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম। এবং বলা হয়ে থাকে যে এই সিনেমাটাতে চটুল কিছু ব্যাপার পোস্টারে দেখা হয়, এখন সিনেমাতে কী হয় সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে। এবং লাভ ইন থাইল্যান্ড এটা পোস্টারে বড় করে দেওয়া, এটা যৌবনের ছবি এবং ইয়াং জেনারেশনদের দেখার মতো ছবি, তো সিনেমাটা আপনাদের কীরকম লেগেছিল এটা আপনারা জানাবেন। তো মোহাম্মদ হোসেনের যে ধরনের ফিল্ম তিনি বানাতেন, অ্যাকশন থাকতো, এই ধরনের ব্যাপার থাকতো, তো তারপরেও কিন্তু সিনেমাটা দুর্ভাগ্যক্রমে কিন্তু বক্স অফিসে ফ্লপ যায়। হ্যাঁ, বক্স অফিসে লাভ ইন থাইল্যান্ড সিনেমাটা ফ্লপ যায়, কারণ আমিন খান তখন অ্যাকশন হিরো বা মোহাম্মদ হোসেন যে টাইপের ফিল্ম বানাচ্ছেন ওরকম যাচ্ছে না, যাক সিনেমাটা বক্স অফিসে ফ্লপ ছিল। এবং এই সিনেমাটাকে কাউন্টার দেওয়ার জন্য আমরা মান্নার যে ফিল্মটা দেখলাম ওটাতেও কিন্তু আমিন খানের অ্যাসিস্ট ছিল, মানে আমিন খানও এই সিনেমাতে ছিল। মালিক আফসারি পরিচালিত 1999 এই সিনেমাটাকে কাউন্টার দেওয়ার জন্য একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম মরণ কামড়, যেটা ছিল বলিউডের আকে সিনেমার অনুকরণে ফ্রেম টু ফ্রেম আমাদের এখানে বানানো হলো, মানে ফর্মুলা ফিল্ম, সেম টু সেম গল্প, যেখানে আমরা দেখলাম গোবিন্দর ক্যারেক্টার প্লে করতে, আমরা দেখলাম মান্নাকে ওখানে চ্যাঙ্কি পাণ্ডের ক্যারেক্টারে, আমরা দেখলাম আমিন খান কারণ আইকার ক্যারেক্টার, আমরা মান্নার বিপরীতে দেখলাম মুনমুনকে, এবং আমরা ময়ূরকে দেখলাম আমিন খানের বিপরীতে, এবং তাদের মায়ের ক্যারেক্টারে আমরা দেখলাম রোজি আফসারিকে, এবং দুই ভাই মাকে মিথ্যা বলে ভুল বোঝাচ্ছে, এরকম একটা টানটান একটা উত্তেজনা একটা অ্যাকশন গল্প এবং পরীক্ষিত গল্প। গানগুলো কিন্তু ওই সিনেমার মতনই, ওই সিনেমার গানগুলো যেরকম হিট হয় সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো ছিল, এবং অ্যাকশন কমেডি সব কিছু মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত একটা একটা আমেজের ফিল্ম ছিল। এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু মালিক আফসারি কিন্তু তার চ্যানেলে কিন্তু অলরেডি তিনি বলেছেন যে মান্না সে কী ফিল করতো যে যখন তাকে শর্ট দিতে হতো ওরকম কমেডি ফিল্ম, যে আমি পারবো কি না, তো আফসারি তাকে বলেছিলো যে স্টার সুপারস্টাররা যা করে পাবলিক তাই খায়, তো এরকম একটা ব্যাপার কিন্তু বলেছিল। এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপারহিট হয়ে গেল, এবং এটা আমিন খান অ্যাসিস্ট করেছিল যেহেতু, সুতরাং এটা কিন্তু ওইভাবে কে উইন বা কে হ্যান তান ওটা বলা যায়। এবং আমিন খানের রোলও কিন্তু মান্নার সমান ছিল, ভালো ছিল মরণ কামড় সিনেমাটা যদি আপনারা যদি দেখেন, তার মানে এটা যদি আপনারা যদি ক্লাস ধরেন তাহলে বলা যায় যে দুজনে আছে যেহেতু ফিল্ম এবং সুপারহিট, দুজনই উইন ভালো জায়গায়, এবং আমিন খানের একটি ফিল্ম এসে কিন্তু ফ্লপ হয় লাভ ইন থাইল্যান্ড। তাহলে আমরা ব্যাপারটা এই দাঁড়ালো যে 1999 সালে কিন্তু বক্স অফিস ক্লাসে আমিন খান ভার্সেস মান্না তারা দুইবার মুখোমুখি হলো, এবং একবার আমরা দেখলাম যে উইন হয়ে গেল আমিন খান। আনডাউটলি রানী কেন ডাকাতের কালেকশন তো অনেক বেশি ছিল মান্নার ভণ্ড বাবা বা মান্নার আরও যে ফিল্মটা এসেছিল গণধোলা, এর থেকে অনেক বেশি, প্রায় ডাবলেরও বেশি কালেকশন ছিল, এবং ব্লকবাস্টার ফিল্ম, মানে ফার্স্ট ক্লাসে আমিন খান উইন হলো এবং সেকেন্ড ক্লাসে আমিন খান অ্যাসিস্ট করেছিল মান্নার সঙ্গে, এবং আরেকটি আমিন খান ফিল্ম ফুল অফ যেহেতু এটা ছিল এক্স্যাক্টলি 1999 সালে মান্না ভার্সেস আমিন খান তাদের বক্স অফিস ক্লাসটি আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করিনি আপনাদের মূল্যবান কমেন্টের।